आज आमी एई भिडियोटीते एमन पाँचटी जिनिसेर सम्पर्के आलोचना करब सेई जिनिसगुली चैत्र मासे काउके दान करबेन ना आर जदि आपनी दान करेन ताहले भिखारी होये जाबेन जीवने दारिद्रता नेमे आसबे ताई अवश्यई भिडियोटी सम्पूर्ण देखुन आर एई धरनेर भिडियो पावार जोन्नो चैनलटीके अति अवश्यई सबस्क्राइब करे नोटिफिकेशन बेल आइकनटी अन करते भूलबेन ना। बंधुरा चैत्र मास के लक्ष्मी मास बला हय। एई मासे टाका पैसा लेनदेन कम हय। एई मासे केउ कारोर काछ थेके टाका धार दिते चाय ना आर जदि धार थाके ताहले ता एई मासे संक्रान्तिर आगे मिटिये दिते हय। बंधुरा आपनी जदि आजकेर भिडियोटी देखें ताहले बुझते पारबेन आमादेर दुर्भाग्येर जन्य आमरा निजेराई कतटा दायी थाकि। आशा राखब भिडियोटी सम्पूर्ण देखबेन आर देखार पर नीचेर कमेंट बक्से जय मा लक्ष्मी एई कमेंटटी करते कखनोई भूलबेन ना। तबे शुरू करा जाक आजकेर मूल भिडियोटीते। समाजे पाशापाशी थाकते गेले एके अपरेर साथे विभिन्न धरनेर जिनिस आदान प्रदान करी लेनदेन करे थाकि। किन्तु एई मासे एई पाँचटी जिनिस एकदमই काउके देबेन ना जतই आपनार काछे थाकुक ना केन। कारण এই জিনিসগুলি দান করলে শাস্ত্রমতে বলা হচ্ছে আপনার জীবনের সুখ শান্তি আপনার জীবনের সৌভাগ্য ওই ব্যক্তিটিকে অর্থাৎ যাকে আপনি দান করবেন সেই ব্যক্তিটিকে দিয়ে দিচ্ছেন এমনটাই বলা হয়ে থাকে। তাই অবশ্যই এই মাসে এই পাঁচটি জিনিসের উপর সর্বদাই সতর্ক থাকবেন নচেত আপনার এই ছোট্ট ভুলের জন্য আপনার জীবনে चरम दुर्भाग्य नेमे आसते बेसी समय लागबे ना। प्रथमे आम्रा देखे नेब आपनी एई मासे काउके सर्षेर तेल एकदमी देबेन ना। रान्नार काजे प्रधानत एई सर्षेर तेल व्यवहृत हये थाके। किन्तु बला होच्छे आपनी जदि एई मासे एई जिनिसटी काउके दिये देन ताहले शनिदेवेर रुष्ट प्रकोप पड़ते बेसी समय लागबे ना। আর আমরা প্রত্যেকই জানি শনিদেব হচ্ছেন রুষ্ট দেবতা। শনিদেবের রুষ্ট প্রকোপ পড়লে জীবন ছারকার হয়ে যায়, জীবনে খারাপ সময় নেমে আসে আর জীবনে কখনোই উন্নতি হয় না। তাই ভুলেও এই জিনিসটি কখনোই কাউকে দিয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। তাই রান্নার কাজে ব্যবহৃত সর্ষের তেল কাউকে দেবেন না। এবার অপর দিকে দেখে নেব ঝাড়ু। ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বরূপ হিসেবে ধরা হয়, তাই এই মাসে ভুল করেও ঝাড়ু কাউকে দেবেন না। এই ঝাড়ু আপনি যদি অন্য কাউকে দিয়ে দেন তাহলে মা লক্ষ্মী দেবী আপনার গৃহত্যাগ করবে, আপনার গৃহে অলক্ষ্মী বাসা বাঁধবে। ঝাড়ু ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। আজকে আমি এই ভিডিওটিতে কয়েকটি বিষয় সম্পর্কে আলোচনা করব। কারণ ঝাড়ু ব্যবহারের সময় ছোট ছোট ভুল আমাদের জীবনে নানা সমস্যার সৃষ্টি করে। প্রথমেই যে কথাটি বলবো, ঝাড়ুকে আপনি কখনোই মূল দরজার সামনে রাখবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে। অপরদিকে ঝাড়ুকে সব সময় ঢেকে রাখবেন যাতে বাইরে থেকে আগত কোনো ব্যক্তি আপনার ঝাড়ুটাকে দেখে না ফেলে বা দেখতে যেন না পায়। তেমনি অপরদিকে ঝাড়ুকে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না, সব সময় শুয়ে রাখবেন। এবং অপরদিকে যে বিষয়টি জানিয়ে দেব এটি সর্বদাই খেয়াল রাখা দরকার, ভাঙা ঝাড়ু কিংবা পুরনো অনেক দিন হয়ে যাওয়া ব্যবহৃত ঝাড়ুকে দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় লাগবে না। কারণ ভেঙে যাওয়া ঝাড়ু বা অনেক দিন ব্যবহৃত হয়ে যাওয়া ঝাড়ু আপনি যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনার জীবনে আর্থিক সমস্যা যেমন নেমে আসবে, পরিবারে দারিদ্রতা বৃদ্ধি পাবে, এছাড়া মা লক্ষ্মী দেবী কুপিত হবেন।
নতুন বাড়িতে কোনোভাবেই পুরনো ঝাড়ু বা অনেক দিন ব্যবহৃত ঝাড়ুকে ব্যবহার করবেন না। নতুন ঝাড়ু সর্বদাই ব্যবহার করুন নতুন বাড়িতে, এতে গৃহের মঙ্গল সর্বদাই হবে, নচেত গৃহের অমঙ্গল নেমে আসতে বেশি সময় লাগবে না। বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই এই বিষয়টি বুঝতে পেরেছেন। রান্নাঘরে কিংবা খাবার ঘরে কখনোই ঝাড়ু রাখবেন না, এতে মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন। রাতে কখনোই ঝাড়ু বা ঝাঁটা দেবেন না, এতে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে, জীবন থেকে সৌভাগ্য বিতাড়িত নেবে, আপনার মধ্যে প্রবেশ করবে দুর্ভাগ্য। এবার দেখে নেব স্টিলের বাসনপত্র। ভুলেও এই মাসে কাউকে স্টিলের বাসনপত্র গিফট হিসেবে দেবেন না। এই মাসে আপনি যদি এই জিনিসটি কাউকে দিয়ে থাকেন, তাহলে আপনার জীবনে খারাপ সময় নেমে আসতে বেশি সময় লাগবে না। এই কাজটি অনুচিত কাজ হিসেবে ধরা হয়ে থাকে এই মাসে। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সৌভাগ্য ফিরে পেতে চাই, কিন্তু আমরা এই সব নিয়মগুলিকে মেনে চলি না। আপনি হয়তো জানেন না, আপনার অজান্তেই এই সব ভুলগুলি আপনি করে থাকেন, যার ফলে কখনোই জীবনে উন্নতি করতে পারেন না, জীবনে উন্নতি হয় না। আশা রাখব প্রত্যেকেই এই বিষয়গুলির উপর সর্বদাই খেয়াল রাখবেন, কারণ এই মাস বছরের শেষ মাস। এবার অপর দিকে দেখে নেব বাসি খাবার। ভুলেও এই মাসে বাসি খাবার কাউকে দেবেন না, কারণ আপনি যদি এই মাসে কাউকে বাসি খাবার দান করেন, তাহলে আপনার উপর রাহুর প্রভাব পড়বে। অনেকেই আছেন এই বাসি খাবার খেতে ভালোবাসেন, তাই ভুলেও এই কাজটি এই মাসে একদমই করবেন না, যার ফল আপনাকে ভোগ করতে হবে। সবশেষে দেখে নেব চাল। চাল জাতীয় জিনিস দিলে আপনার জীবনে আর্থিক অবনতি ঘটবে, মা লক্ষ্মী দেবীর রুষ্ট প্রকোপ আপনার জীবনে পড়বে। চাল দিয়ে আমরা ভাত পেয়ে থাকি, ভাত আমাদের প্রধান খাদ্য, তাই এই মাসে আপনি কোনোভাবেই এই জিনিসটি কাউকে দেবেন না, এতে আপনার জীবনে মা লক্ষ্মী দেবী রুষ্ট প্রকোপ পড়বে। আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য, অবশ্যই আপনারা চ্যানেল সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।